আমাদের ভোরের পাখি ফিটনেস ক্লাবের নিশ্চিন্তপুর আনন্দ ভ্রমণ। প্রিয় মণ্ডলী, আজ 8 সেপ্টেম্বর 2023, ইংরেজি 24 ভাদ্র 1430 বঙ্গাব্দ, 22 সফর 1445 হিজরি রোজ শুক্রবার, মধ্য শরতের শুভ সকালে আমাদের সিরাজগঞ্জের পরিবেশ বান্ধব একটি ব্যায়ামের ক্লাব ভোরের পাখি ফিটনেস ক্লাবের নৌকা ভ্রমণ, আনন্দ ভ্রমণ নিশ্চিন্তপুর এলাকায়। প্রতিদিন সকালে এই ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্যরা এভাবেই ব্যায়াম করেন যমুনার তীরে। সকলের সার্বিক সহযোগিতায় আজকে কিন্তু নৌকা ভ্রমণ নিশ্চিন্তপুর এলাকায়। আমাদের জ্ঞান হওয়ার পর থেকেই বিভিন্নভাবে জানতে পারি হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। স্কুলে যাবার পর থেকেই বই পড়ে জানতে পারি হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার সাহেব পরামর্শ দেন হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। জ্ঞানী ব্যক্তিদের কাছে গেলেই তারা পরামর্শ দেন হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু কয়জনই বা মানি? এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করে নিয়মিত হাঁটুন সুস্থ থাকুন স্লোগানে সিরাজগঞ্জের কতিপয় সচেতন মানুষ প্রতিদিন সকালে এভাবেই দল বেঁধে হেঁটে বেড়ান সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে। এছাড়া কিছু নিয়মিত ব্যায়ামও করেন যমুনা নদীর হার্ট পয়েন্টে, এজন্যই তারা কিন্তু অনেকটাই সুস্থ রয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভোরের পাখি ফিটনেস ক্লাব ইতিমধ্যে সিরাজগঞ্জ তথা বিশ্ববাসীর মধ্যে কিন্তু একটা আলোড়ন তৈরি করেছে, কারণ তারা দল মঠ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করতেই এই সুন্দর একটি নামকরণ করেছে ভোরের পাখি ফিটনেস ক্লাব। তাদের পরিচয় একটাই, তারা ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্য। তবে এই ভোরের পাখি ফিটনেস ক্লাবে যিনি নিয়মিত প্রশিক্ষণ প্রদান করেন সিরাজগঞ্জ পৌরসভার সম্মানিত কাউন্সিলর তাজউদ্দিন আহমেদ, আর এই ভোরের পাখি ফিটনেস ক্লাবের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন সিরাজগঞ্জের একজন গণমাধ্যম কর্মী ফজলে খোদা লিটন। এই ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সিরাজগঞ্জ পৌরসভার একজন সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার। এছাড়া এই ক্লাবের সদস্য হিসেবে রয়েছে সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সেই সাথে সরকারি কর্মকর্তা এবং এলাকার সচেতন মানুষেরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্যরা একই পোশাকে একই সাথে সমানতালে হেঁটে যাচ্ছে যমুনা নদীর কোল ঘেঁষে যে রাস্তাটি রয়েছে সেখান দিয়ে। আজকে তাদের যে মিশন সিরাজগঞ্জ জেলার যমুনার চরে নিশ্চিন্তপুর এলাকায় একজন চেয়ারম্যানের বাড়িতে কলার পাতায় পিটুলি খাওয়া, সেই সাথে নৌকা ভ্রমণ, সত্যিই এই ভোরের পাখি ফিটনেস ক্লাব দিন দিন আরও সুসংগঠিত হচ্ছে তাদের সকলের সমন্বয় সকলের সুসম্পর্কের কারণে। একদিন এই ভোরের পাখি ফিটনেস ক্লাব শুধু সিরাজগঞ্জ না, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে আমাদের সিরাজগঞ্জের এই প্রাণপ্রিয় ক্লাব ভোরের পাখি ফিটনেস ক্লাবে যে ব্যায়াম শেখানো হয়। এখানে কিন্তু কোনো ধরনের সার্ভিস চার্জ বা কোনো ধরনের ফি নেওয়া হয় না, তাই আপনারা সিরাজগঞ্জের যে যেখান থেকেই ইচ্ছুক আমাদের এই ভোরের পাখি ফিটনেস ক্লাবে অন্তর্ভুক্ত হতে পারেন। সিরাজগঞ্জের ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্যদের মধ্যে রয়েছে অন্তরঙ্গ সম্পর্ক, একে অপরের সাথে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা সবাই সবাইকে বন্ধু মনে করেন, সবাই সবাইকে আপন মনে করেন। আমাদের ভোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্যদের সকলের সার্বিক সহযোগিতায় সার্বিক প্রচেষ্টায় বিভিন্ন সময় ব্যতিক্রমী আয়োজন করে থাকেন, তারই কিন্তু একটি অংশ হিসেবে আজকের আয়োজন যমুনা নদীতে নৌকা ভ্রমণ, আনন্দ ভ্রমণ নিশ্চিন্তপুরের কলাপাতায় পিটুলি খাওয়া। প্রিয় দর্শক মণ্ডলী, নিশ্চিন্তপুরের কলাপাতায় পিটুলি খাওয়ার এই
ভিন্ন চিত্র নিয়ে প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী কোনো একটি সময়ে। যেহেতু আমাদের ভোরের পাখি ফিটনেস ক্লাব ইতিমধ্যে নৌকা ভ্রমণ শুরু করেছে, আমরা অক্সিজেনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল, অক্সিজেনে ফেরিওয়ালা ফেসবুক পেজ এবং আবুল হোসেন গ্রিন ফেসবুক আইডির পক্ষ থেকে ভোরের পাখি ফিটনেস ক্লাবের এই যাত্রার শুভকামনা করছি। তারা নিশ্চিন্তপুরের মানুষ কেমন আছে, কতটা নিশ্চিন্তে রয়েছে, সে বিষয়গুলো পর্যবেক্ষণ করে আবারও ভালোভাবে আমাদের মাঝে ফিরে আসুক, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো আমি আবুল হোসেন ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।